শিক্ষক দিবসে সাড়ে পাঁচ লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সাথে প্রতারণা করা হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বিশ্ব শিক্ষক দিবসী শিক্ষা বিরাজমান বৈষম্য নিরসনের কোনো ঘোষণা না দিয়ে সরকার সাড়ে পাঁচ লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর সাথে প্রতারণা করেছে এতে শিক্ষক সমাজ খুবই আশাহত হয়েছে শুক্রবার জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগরীর উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস এবং শিক্ষক সমাজের প্রত্যাশা শিক্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন সভায় বক্তারা বলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করলেও তাদের আশ্বস্ত করে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠানো হয়েছিল শিক্ষকরা সরকারের আয়োজনে পালিত বিশ্ব শিক্ষক দিবসের অপেক্ষায় আশায় বুক বেঁধেছিল অথচ সরকার শিক্ষক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা জাতীয় বেতন স্কেলের আওতায় শতভাগ উন্নীত করা সহ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে পাঁচ দফা দাবি জানিয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আব্দুল সালাম হলে বৈষম্য নিরসনে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের নেতারা এসব দাবি জানান সংবাদ সম্মেলনে নেতারা জানান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সব নিয়োগ সরকারের হাতে নিয়ে বদলি এবং প্রমোশন চালু করতে হবে বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এক জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ইএফটি এর মাধ্যমে বেতন ভাতা প্রদান করতে হবে মাধ্যমিক ডিজি আলাদা করণ সহ এমপিভুক্ত শিক্ষকদের শিক্ষা প্রশাসনে আনুপাতিক হারে পেশনে নিয়োগের ব্যবস্থা করতে হবে এছাড়া এমপিভুক্ত শিক্ষায় উচ্চতর গ্রেডে কর্মকর্তাদের তদারকির জন্য কোনো নিম্নতর গ্রেডের সরকারি কর্মকর্তা নিয়োগ বা দায়িত্ব দেওয়া যাবে না বলে দাবি জানিয়েছে জোটের নেতারা সংবাদ সম্মেলনে নতুন কারিকুলামে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ে প্রধান পূর্বক বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার জন্য সিলেবাস এবং মানবন্টনের নির্দেশনা প্রদান করা এবং এমপিভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সরকারি স্কুলে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতো বেতন স্কেল ছয় নম্বর গ্রেডে উন্নীতকরণ সহ দুইটি উচ্চতা গ্রেড প্রদানের ব্যবস্থা করণ এবং সহকারী প্রধান শিক্ষকদের দুটি উচ্চতা গ্রেড প্রদানের ব্যবস্থা দাবি জানানো হয় সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে জোটের সদস্য সচিব এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম আহমেদ বলেন বৈষম্য নিরসন সহ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ এখন সময়ে দাবি এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বর্তমানে সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন বার্ষিক ফাইভ প্রবৃদ্ধি এবং বার্ষিক বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা পান তবে তারা বাড়ি ভাড়া পান মাসে এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পান মাসে পাঁচশো টাকা উৎসব ভাতা পান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যা অমানবিক উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া স্কেল ভিত্তিক প্রদান সহ চিকিৎসা ভাতা পনেরোশো টাকায় উন্নীত করলেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয়করণের কাজ অনেকটা এগিয়ে যাবে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা এ বি এম সভাপতিতে এবং সাধারণ সম্পাদক মুফতি আমির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান সাধারণ সম্পাদক জেনারেল অধ্যাপক ডক্টর আব্দুল মাওলানা নেসার উদ্দিন ডক্টর মাসুম রব থেকে আমরা এটুকু বলতে পারছি যে পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস অনারম্বর ভাবে পালিত হয় এবং এই দিবসে শিক্ষকদের জন্য তেমন কোন সুখবরের বক্তব্য দেননি কোনো এমপি মন্ত্রী কিংবা সচিব মহোদয় আর এই কারণে শিক্ষক সমাজ অনেকটা ক্ষিপ্ত এবং আশাহত হয়েছে এখন শিক্ষক সমাজ অপেক্ষা করে আছে নির্বাচনের আগে মন্ত্রী এমপি কিংবা সচিব মহাসমন্ত্রীর কাছ থেকে কিংবা কাছ থেকে শিক্ষা জাতীয়করণ অথবা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে কোনো সুখবর শুনতে পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ